ছানিয়া যখন কাজ করতে পেরে, আপনি কি ছবি তুলছেন, ভিডিও করছেন? যদি আমাকে ডাকে তাহলে হুঁশিয়ারুন জেগে উঠবে, না ডাকলে হুঁশিয়ারুন মরে গেছে। আর যারা ঝরে পড়ে যায় তাদের ঝরে পড়ার কারণ আমি জানি না আসলে। আর প্রশ্নটা এরকম না হয়ে প্রশ্নটা বরং এরকম হওয়া উচিত যে যারা এখানে আসে তাদের আসলে কী নিয়ে আসা উচিত এই আর কি। তো ব্যাপার হচ্ছে যে শিল্পের ক্ষেত্রে তো একটা ব্যাপার, আগেই বললাম যে সংজ্ঞা দ্বারা সীমাবদ্ধ করা আমার কাছে মনে হয় না যে খুব ঠিক। এটা সীমাবদ্ধ ব্যাপার না, এটা অসীম ব্যাপার। সে কারণেই এখানে অনেক কিছুই ঢুকে পড়ে যেহেতু জায়গাটা অসীম। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই প্রথম দরকার সততা, সেটা হচ্ছে যে আমি কি নিজের মনের মধ্যেই আমি জানি যে আমি কি এটা পারি নাকি পারি না। তো আমি যে এখন এখানে একটা লোভ মোহের ব্যাপারও আছে যে আমি পারি না কিন্তু তারপরেও এটা আমাকে মনে হয় একটু বেরোলে মানুষ ছবি তুলবে, তারপরে ইত্যাদি ইত্যাদি আরও অনেক অনেক ব্যাপার তো এখানে আছে, সেগুলোর কারণেও হতে পারে এটা শেষ হয়নি, সেগুলোও একটা কারণ হতে পারে। তবে বিষয়টা হচ্ছে যে আমি যদি ডাক্তারিও করতে যাই তাহলে ডাক্তারিটা পড়ে জেনে শুনেই আমার করা উচিত আর কি। বিল্ডিং বানাতে গেলেও আমার ইঞ্জিনিয়ার হলেই ভালো হয়, বা যাই হোক অভিনয়ের ক্ষেত্রেও আমার মনে হয় যে যারা অভিনয় করতে আসেন তাদের সেটা জেনে শুনে সংশ্লিষ্ট বিষয়ে একটা ট্রেনিং বলি, একটা অভিজ্ঞতা সঞ্চয় করা বলি। আর শিল্পের ক্ষেত্রে তো টোটাল যাত্রাতে টিল ডেথ, যত দিন যায় তত অভিজ্ঞতা সঞ্চিত হয়, সেই সঞ্চিত অভিজ্ঞতা আমাদের আবার অভিনয়ের ক্ষেত্রে কাজেও লাগে।